হ্যালো ফ্রেন্ডস, বিএইচ টেক ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই বিএসকে তে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন। তাদের প্রত্যেকের জন্য কিন্তু অফিসিয়ালভাবে একটি নোটিশ পাবলিশড হয়েছে, যেখানে তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে হবে। তো সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আমরা কীভাবে চেক করব, তো সেই অ্যাপ্লিকেশনের ডিটেলস কী দেওয়া আছে, সম্পূর্ণ ডিটেলস জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাথে পাশে থাকা বেল আইকনটি নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন, যাতে প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিও। তো বন্ধুরা, WTL মানে ওয়েবল টেকনোলজি লিমিটেডের তরফ থেকে কিন্তু একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন রিক্রুটমেন্ট ফর দ্য ডাটা এন্ট্রি অপারেটার্স ইন কন্ট্রাকচুয়াল অ্যান্ড টেম্পোয়ারি বেসড ওয়েবল টেকনোলজি লিমিটেডের অফিসিয়াল পেজে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদের কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে হবে। অ্যাপ্লিকেশন লগ ইন বলে অপশান আছে, সেই লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এখানে ইউজার আইডি বা মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর ক্যাপচারটি ফিল করে আপনাকে জেনারেট ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু লগ ইন করার পর আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এখানে কিন্তু অলরেডি ভেরিফাই দেখাচ্ছে, তার মানে আমার অ্যাপ্লিকেশন যেটা করা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ঠিকঠাক আছে। তো এখানে যদি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রিজেক্ট দেখায়, তো তার পাশে কিন্তু রিজেক্টের কারণও লেখা থাকবে। তো এখানে যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ভেরিফাই দেখাচ্ছে তাদের প্রত্যেককে কিন্তু ফাইনাল লিস্টের জন্য ওয়েট করতে হবে। ফাইনাল লিস্টের নাম পাবলিশড হওয়ার পর তাদের কোয়ালিফিকেশন ডকুমেন্টস এবং স্কিল টেস্টের উপর নিয়োগ করা হবে, সাথে আপনাদের বয়সের প্রমাণপত্র, গ্র্যাজুয়েশনসের মার্কস মানে পার্সেন্টেজ এবং কম্পিউটার সার্টিফিকেটের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে। ফাইনাল লিস্টে নাম পাবলিশড হওয়ার পর, মানে আপনার নাম যদি ফাইনাল লিস্টে এসে থাকে, তাহলে আপনাকে সশরীরে কম্পিউটার টাইপিং টেস্ট, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেটের ব্যবহার, ইমেল করা জানা এবং সাথে ডাটা এন্ট্রির উপর টেস্ট নিয়ে কিন্তু নিয়োগ করা হবে। এখানে ফেস টু ফেস ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। তো বেশিরভাগ অ্যাপ্লিকেশন এখানে রিজেক্ট হওয়ার কারণ বন্ধুরা, ফর্ম ফিল আপ কিন্তু বাতিল হয়েছে, কারণস্বরূপ অনলাইন ফর্ম ফিল আপের সময় যাদের আধার কার্ড বোথ সাইট আপলোড করেনি তাদের, সেকেন্ড কম্পিউটার সার্টিফিকেট এবং কোয়ালিফিকেশন সার্টিফিকেট যারা সঠিকভাবে রেজুলেশন এবং আপলোড করেনি তাদের, আবার অনেকে এমপ্লয়মেন্ট ব্যাংকে অনলাইন ফর্ম ফিল আপ করার সাথে সাথে কিন্তু এই বিএসকেপির যে নতুন রিক্রুটমেন্ট হচ্ছিল সেখানে কিন্তু ফর্ম ফিল আপ করে নিয়েছে। অনলাইনে ফর্ম ফিল আপ করার পর প্রচুর ফর্ম বাতিল হয়েছে এই কারণগুলির জন্য। আপনারা নিজেরাই যখন লিস্ট চেক করবেন সেখানে যদি রিজেক্ট দেখায়, তার কারণও পাশে দেওয়া হচ্ছে, যার বেশিরভাগ কারণ হলো আমি যে কারণগুলো তুলে ধরলাম। তো বন্ধুরা, ওয়েবল টেকনোলজির তরফ থেকে যে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, এই মুহূর্তে কিন্তু আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসই চেক করতে পারছেন যে অ্যাপ্লিকেশনটি ভেরিফাই হয়েছে না রিজেক্ট হয়েছে, ঠিক আছে? আপাতত কিন্তু এতটুকুই নোটিফিকেশন এখানে দেওয়া হয়েছে। ফাইনাল লিস্ট এরপরে কিন্তু অফিসিয়ালভাবে পাবলিশ করা হবে। আপনারা প্রতিনিয়ত সেই ফাইনাল রেজাল্ট চেক করার জন্য কিন্তু এই চ্যানেলের উপর নজর রাখবেন, কারণ এল টেকনোলজির তরফ থেকে যে নতুন আপডেট আসবে তার প্রথম আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনারা সবার প্রথম পেয়ে যাবেন। তো আপনারা যারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, যাদের নাম ভেরিফাই হয়েছে, তারা ওয়েট করুন ফাইনাল লিস্ট আসা পর্যন্ত। এবং অবশ্যই হ্যাঁ, সাথে আপনারা ফুল প্রিপারেশন নিতে থাকুন আপনাদের কম্পিউটার স্কিলের উপর, কারণ মেন যেটা রিক্রুটমেন্ট আপনাদের হবে কম্পিউটার বেস টাইপিংয়ের উপর, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেট ব্যবহারের উপরেই কিন্তু আপনাকে নিয়োগ করা হবে। আপনার নাম যদি ভেরিফাই হয়ে থাকে, তাহলে আপনার যতদিন না পর্যন্ত ফাইনাল লিস্টে নাম আসছে ততদিন পর্যন্ত কিন্তু সেই সময়টিকে আপনি কাজে লাগিয়ে কন্টিনিউ কম্পিউটারের উপর প্র্যাকটিস চালিয়ে যান। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই দেখানোর ছিল। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয়, ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন, সাথে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।